কারণ পাপিয়া তোমার মেয়ে না বাবা, আমার নিজের সম্বল আমি হাত ছাড়া করতে পারবো না রে। তবুও যদি বলিস না হয় হাজার তিনেক দেবো। কারণ 1 লাখের মধ্যে মাত্র 3000 বাকি টাকা ও একা কোথা থেকে জোগাড় করবে? বিজয় একা কেন জোগাড় করবে? বিমলকেও দায়িত্ব নিতে হবে। আমি মানে বাবা, আমি কোথা থেকে দেব মা? আমি তো বেকার ভেগাবন। তোর বেকার থাকাটা তো আমাদের অপরাধ নয়। আজকালকার ছেলেরা কত রকম করে রোজগার করছে। তাছাড়া দায়িত্ব যদি নিতে হয় দু ভাইকে সমান সমান দায়িত্ব নিতে হবে। কিন্তু পাপিয়া, তোমার মেয়ে টাকা থাকা সত্ত্বেও তুমি কেন 3 ভাগের 1 ভাগ টাকা দেবে না মা? আমি 3000-এর 1 পয়সা বেশি দেব না। 1 লাখের মধ্যে 3000, তাহলে কোথা থেকে কিভাবে কি করে কি হবে মা? তোকে এইসব ব্যবস্থা করতে হবে বাবা। মা, ডাক্তার বাবু যা বলেছে তাতে তোদের তো আর ছেলে পুলে মানুষ করার চিন্তা নেই। তুই বরং তোর অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাটা তুলে। কোথা থেকে তুলবে মা? ওর অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে ওপরে দোতলা ঘরটা আপনার জন্য তৈরি করা হয়েছে, সেখান তার একটাও পয়সা নেই। তুমি থামো বাবা, আমাদের মা ছেলের কথার মধ্যে তুমি কথা বলছো কেন? দেখ বিজয়, মা তুই এই সংসারের মাথা। তুই যদি বট গাছের মতো মাথা তুলে না দাঁড়াস, মায়ের শেষ গাছটা যদি তুই উতলে না দিস, তাহলে তাহলে আমাকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হবে। হ্যাঁ রে হ্যাঁ, বাম্মায়ের বড় ভরসা তার বড় ছেলে। সে যদি তার মায়ের চোখের জল মুছে দিতে না পারে, তাহলে তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নাই রে। বেঁচে থেকে কোনো লাভ নাই। বাহ, চমৎকার মা, চমৎকার। কত সহজেই তোমার বড় ছেলের গলায় তোমার চোখের জলের ছুরিটা তুমি চালিয়ে দিয়ে চলে গেলে। চুপ কর, রাজি ভাইয়া কথা বলবি না। বেশ, বলবো না। কিন্তু দাদা, বাবার প্রভিডেন্ট ফান্ডে লক্ষ লক্ষ টাকা, প্রতি মাসে মায়ের পেনশনের টাকা, সব টাকা তো মায়ের কাছে, একটা টাকাও তোমার সংসারের জন্য খরচ করে না, তাই বলে নিজের মেয়ের বিয়ে দেও মা? আচ্ছা দাদা, মা কি টাকার বস্তা নিয়ে শ্মশানে যাবে? এই সংসারের বোঝা টানতে টানতে তুমি আজ কপর্তক্ষীণ। এত টাকার ব্যবস্থা, তুমি কি পাগল হয়ে গেছো? আরে এমনিতেই আমি পাগল। আর এত বড় একটা সুযোগ পেয়ে পাগলামি করবো না? আমার আমার কি ইচ্ছে করছে জানো দাদা? যে মাকে খুন করে ওই টাকা দিয়ে আমরা বোনের বিয়ে দিই। এ তুমি কি করলে? তুমি তুমি ঠাকুর পক্ষে চড় মারলে? মেরেছে, বেশ করেছি, মেরেছে। ও মাকে খুন করবে বলেন? এত লেখাপড়া শিখে এই শিক্ষা হয়েছে ওর না? বিমল, বিমল রে ভাই আমার, বিমল বিমল বিমল, আমি তোকে মেরেছি রে, আমি তোকে মেরেছি। খুব লেগেছে না? আমি তোকে মেরেছি, খুব লেগেছে। তুই এক কাজ কর না রে, তোর হাত দে, তুই আমাকে মার না রে। না না না, আমাকে মেরে তোকে পাপের ভাগিদার হতে দেবো না রে, তোকে পাপের ভাগিদার হতে দেবো না। তার যে হাতটা দিয়ে আমি তোকে মেরেছি সেই হাতটা আমি এ তুমি কি করছো দাদা? এ তুমি কি করছো দাদা? দাদা, আমি মাঝে মাঝে ভাবি তুমি এত ভালো হলে কেন? ঈশ্বর তোমাকে কি দিয়ে তৈরি করেছে? যা দিয়ে সব মানুষকে তৈরি করেছে। না না দাদা, না, সব মাটিতে প্রতিমা গড়া যায় না, পুকুরের পচা পাক দিয়ে পিশাচ তৈরি হয়, কিন্তু গঙ্গা মাটি ছাড়া তোমার মতো মানুষের মূর্তি গড়া যায় না দাদা, তোমার মতো মানুষের মূর্তি গড়া যায় না, তোমার মতো। সবার সামনে যাই বলি, কিন্তু কি করে কি হবে বলো তো? সব ঠিক হয়ে যাবে বড়বাবু, সব ঠিক হয়ে যাবে। কথাতেই বলে না, ভাগ্যবানের বোঝা, ভাগ্যবানে বলে নিয়ে যা। তুমি বুঝি ভাগ্যবান? ভাগ্যবান নই, বিমলের মতো ভাই,
পাপের মতো মিষ্টি বোন, সন্তান অন্তপ্রাণ মা। আর তোমার মতো বউ, আমার মতো ভাগ্যবান কে আর আছে? হয়তো ঠিক, কিন্তু আমি তো ভাগ্যবতী নই। কেন ন, ভাগ্যবান যার পতি সেই তো ভাগ্যবতী। ধন্যবাদ বাবু, কালে আমি ধানবাদ রওনা হচ্ছি। ধানবাদ মানে তোমাদের দেশের বাড়িতে? কেন গো, ওখানে বাবা পৈতৃক সম্পত্তি কাকাদের দিয়ে এসেছেন, তাই কাকাদের গিয়ে বলি যদি বাবার অংশ বাবদ কিছু টাকা দেন। হ্যাঁ তাই যাও, এখন আমাদের সব জায়গায় হাত পাততে হবে। আমি জানতাম বাবা তুমি বাধা দেবে না, সেই জন্য কলকাতা থেকে ফেরার সময় একটা টিকিট কেটে নিয়ে এসেছি। কিন্তু কাল বৃহস্পতিবার, বৃহস্পতিবারে বারবেলা তুমি বাইরে যাবে। শুভ কাজে বারবেলা নেই বড় বউ, তাছাড়া তোমার স্মৃতির সিঁদুর সব সময় আমাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে, শুধু ওই মন্ত্রটা ভুলো না। কি মন্ত্র? তার বোনের সুখে নেটুকু বেঁধে দিতে পারবে না। কিন্তু বৌদি সব গয়না কেড়ে নিয়ে তোমাকে নিঃস্ব করে আমি কি কোনোদিন সুখী হতে পারবো? পারবি, নিশ্চয়ই পারবি। আমি তোর কোনোদিন সন্তানের মা হতে পারবো না। তবে গয়না টাকা কোন কাজে লাগবে বল? এইগুলোর বিনিময়ে তোর মুখে হাসি ফোটাতে পারলে হয়তো ভেতরের কান্নাটাকে বলে থাকতে পারবো। এই সংসার আমাদের কাছ থেকে জোর করে সব কিছু কেড়ে নেই মমতা, বিনিময়ে একটু হাসার সুযোগ দে। বৌদি আমরা আমরা হাসতে চাই রে বৌদি, আমরা প্রাণ ভরে হাসতে চাই। হাসি আর কান্না মিলেমিশে একাকার, জীবন সাগর তোমাদের সব ব্যথা বুকে নিতে পারে, তোমাদের সব ব্যথা বুকে নিতে পারে, করে যেন সব বাধা জোরন জীবন সাগর হাসে আর কান্না মিলেমিশে একাকার, জীবন সাগর ভোগ ধন্য। আজ অনেকদিন পর তোমার সঙ্গ পেলাম। কি করো বলো, এক সঙ্গে নতুন তিনটা ছবিতে শুটিং চলছে, মনে হচ্ছে কপাল আমার খুলেছে। তোমার কপাল খুলেছে আর সেই সঙ্গে আমার কপাল পুড়ছে। ও মা, সে কি তোমার আবার কপাল পুড়বে? কেন পুড়বে না, এরপর আরো নাম ডাক হলে কি আমার কথা তোমার মনে থাকবে? ও নটি বয়, আমার পর তোমার এতটুকু ভরসা নেই। কি করে থাকবে, এমনিতেই ল্যাং খাচ্ছি। তাই নাকি, তোমাকে আবার কে ল্যাং মারলো? যে মারা সেই মারছি, আমাদের ছবির প্রোডিউসার সজল কুমার। সজল
মানুষ, সজলের কি ক্ষমতা যে আমার ডার্লিং প্রবীর কুমারকে ল্যাং মারবে? ঠাট্টা করো না, দিনরাত শুধু তোমার কথাই ভাবি। আর তুমি, আচ্ছা আচ্ছা, তোমার মনে কি একটু দয়া মায়া মমতা বলে কিছু নেই? সিনেমা নায়িকাদের দয়া মায়া থাকতে নেই। এই তো সেদিন বিখ্যাত নায়িকা রূপসী স্বামী মারা গেলেন, উনি একটু কাঁদেননি। সত্যি কাঁদেননি? কেন কেন আবার? পাকা অভিনেত্রী টাকা ছাড়া কখনো চোখে জল ফেলে না, সবটাই জমিয়ে রাখে সিনেমার অভিনয়ের জন্য। একটা কথা মনে রেখো মধুমিতা, তোমার এই রূপ যৌবন কিন্তু চিরদিন থাকবে না। আর তখন কি করবে? কেন, সিনেমার পাঠ ছেড়ে দিয়ে রেডিওতে নাটক করবো? প্রেমের সমাধি মন্দির, প্রেমের আসল মজা তো বিয়ের আগে, তাই যতদিন পারো সেই মজাটা লুটে নাও। প্রেম তোমার কাছে মজা? মিতা, মৌমাছি মৌমাছি যাস নাই উড়ে, মৌমাছি মৌমাছি যাস নাই। মধুমিতা আনছি, দেখি কাগজের ছবিতে তোমার অচেনা চেহারাটাকে নতুন করে চিনতে পারি কিনা। আমি কিন্তু আজ কিছু বাস্তব কথা বলতে এসেছি মিতা, কাল তোমাকে একবার আমাদের বাড়িতে আসতে হবে। তোমাদের বাড়িতে কেন? বাবা তোমাকে দেখতে চেয়েছেন। আমাকে? হ্যাঁ, বাবা হঠাৎ বিয়ে ঠিক করে ফেলেছেন, তাই বাধ্য হয়ে আমাকে সব কথা খুলে বলতে হয়েছে। কিন্তু কাল সকালে তো আমি যেতে পারবো না। কেন পারবে না? কেন? কাল সকালে প্লেনে আমি মুম্বাই যাচ্ছি। মুম্বাই যাচ্ছো? হ্যাঁ, একটা হিন্দি ছবি সাইন করেছে সেই ব্যাপারে। কবে ফিরবে? এক মাস পর। এক মাস? অসম্ভব, বাবা এতদিন অপেক্ষা করবেন না। প্লিজ প্লিজ তুমি মুম্বাই যাওয়াটা ক্যান্সেল করো। কি করে সম্ভব, অনেক টাকার ব্যাপার, অ্যাডভান্সও নিয়ে নিয়েছি। তাতে কি হয়েছে? আমাদের বিয়ের পর তো তোমাকে অভিনয় ছাড়তে হবে। অভিনয় ছাড়তে হবে? হ্যাঁ, বাবা কিছুতেই তার ঘরের বউকে পরের সামনে নাচতে দেবেন না। কি বলছো গো, নায়িকা মধুমিতাকে তাহলে ঘোমটায় মুখ ঢেকে তোমাদের রান্নাঘরে গিয়ে বান্না বাড়তে হবে বুঝি? ঠাট্টা করো না মিতা, ঠাট্টা করো না, আমি তোমাকে ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি। তাহলে বিয়ের ব্যাপারটা এইভাবে তুমি এড়িয়ে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মুম্বাই থেকে ফিরে এসে এই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবো। আমার চেয়েও মুম্বাই যাওয়াটা তোমার কাছে বড় হলো। আমি যে তোমাকে নিয়ে যাবো বলে বাবাকে কথা দিয়েছি। কি করবো বলো, আমি যে কন্ট্রাক্ট পেপারে সই করে ফেলেছি, যেতে আমাকেও হবে। তাহলে আজই চলো আমাদের বাড়িতে, এখনি এখনি। এইভাবে হঠাৎ করে কোনো কিছু ঠিক করা যায় না, আমাকে আর কয়েকটা দিন ভাববার সময় দাও। সময় কেন জন্য অপেক্ষা করে থাকি না মিতা, তাই যাওয়ার আগে আমার শেষ কথাটাও তুমি শুনে রাখো। কাল সকালের মধ্যে তুমি যদি আমাদের বাড়িতে না আসতে পারো, তাহলে তোমার আমার দুজনের পথ হবে সম্পূর্ণ আলাদা। তোমার শেষ কথাটা শোনার জন্য আজ আমি তোমাকে এই কয়েকটা ঘন্টা সময় দিয়ে গেলাম। শোনো, যেও না সজল। মধুমিতা মধুমিতা! ও মা, কই দেখি দেখি কাগজ এনেছো? মা, কি ছবি দিয়েছো বোঝাই যায় না, তার সঙ্গে মাত্র 5-6 লাইন লেখা। দূর, পুরো ইন্টারভিউটা মাঠে মারা গেল।
আজ ধানবাদের কাছে ট্রেন দুর্ঘটনায় বহু লোক মারা গেছেন, আর সেই খবর ছাপবার জন্যই অন্য সব খবর মাঠে মারা গেল। প্রবীর, মধুমিতা চলে এসো, এখন স্বজন চলে গেছে, এখন এই মুহূর্তটা শুধু তোমার আর আমার। আমি বিশ্বাস করি না, কিছু তাই বিশ্বাস করি না। যত বড় দুর্ঘটনা ঘটুক না কেন, আমি জানি ওর কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু বৌদি, আমাদের দেশের বাড়িতে যেতে হলে তো ওই ধানবাদ হয়েই যেতে হবে, আর অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই ধানবাদে। জানি সব জানি, তবু বলছো তোমরা শুধু শুধু ভয় পাচ্ছো। ওর কোনো ক্ষতি হলে আমি ঠিক বুঝতে পারতাম। আশা করি বড়দা ভালোই আছে, সুস্থ আছে, কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, দুশ্চিন্তা না করে কি থাকা যায়? জি, ভগবান আমাকে দু হাত ভরে দিয়েছেন তার আশীর্বাদে। ওমন মহাদেব তো স্বামী বুঝি তোমাদের সবাইকে পেয়েছি, সেই ভগবান এই সংসারে কোনো ক্ষতি হবে দেবেন না। কিন্তু বৌদি, দাদার ফেরার কথা ছিল আজ সকালে, অথচ সন্ধ্যা হয়ে এলো, এখনো ফিরলো না কেন? কি করে ফিরে আসবে? অ্যাক্সিডেন্টের পর নিশ্চয় ট্রেন লাইন বন্ধ হয়ে গেছে। তাছাড়া আমার মন বলছে দুর্ঘটনা ঘটার অনেক আগে ধানবাদে পৌঁছে গেছে। তোমরা কিচ্ছু ভেবো না, ধৈর্য ধরে অপেক্ষা করে দেখো, দেখবে তোমার দাদা আস্তে আস্তে নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এত লোক মারা গেছে, তবু তুমি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছো না? ভগবানের উপর আমার সব থেকে বড় ভরসা, ভগবান সহায় ছিলেন বলে মাস্টার হাত থেকে আমি সিঁদুর পেয়েছি, রোজ ঠাকুরে পায়ে ছুঁয়ে সেই সিঁদুর আমি সিঁদুরে পরে, এই সিঁদুর আমার স্বামীকে সব বিপদ থেকে বাঁচিয়ে রাখবে। জানি জানি বৌদি, তোমার মনের জোর আর পুণ্যের ফল আমাদের এই সংসারটাকে বাঁচিয়ে রাখবে। তবু আমাদের তো একটা কর্তব্য আছে, একটা খবর না পেলে কি করে নিশ্চিন্তে ঘুমাবো তুমি বলতে পারো? ঠাকুরপো দুপুরে বলে হাওড়া স্টেশনে গেছে, নিশ্চয় কোনো খবর নিয়ে এক্ষুনি ফিরে আসবে। আমি আমি নিজেকে কিছু তাই ক্ষমা করতে পারছি না বৌদি, মনে হচ্ছে আজকের এই দুর্ঘটনার জন্য আমি দায়ী, আমার জন্যই দাদাকে ধানবাদে যেতে হয়েছে, তোমাদের সব অশান্তির মূলে সবাই অবুঝছো। একটা মানুষ কাজে গেছে, হয়তো করোনার কারণে আটকে পড়েছে, আজ না পেলে কাল ফিরে আসবে, এর মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না। ওই একটা কথা বারবার বলে তোমরা আমার মনটাকে দুর্বল করে দিও না। আকাশবাণী খবর পড়ছি সুদীপ্ত সৈন্যের, এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আপ জম্বুতাওয়া এক্সপ্রেস ট্রেনটি ঘন্টায় প্রায় 90 কিলোমিটার বেগে ধানবাদের দিকে ছুটে আসছিল। ধানবাদের দুটো স্টেশন আগে কালুপাতার স্টেশনের মুখেই ট্রেনটি প্রচণ্ড গতিতে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে। জম্বুতাওয়ায়ের ইঞ্জিনটি মালগাড়ির ওপরে উঠে যায়, পেছনে দুটি বগিও প্রচণ্ড সংঘর্ষে তালগোল পাকানো ইস্পাত পিণ্ডে পরিণত হয়ে লাইন থেকে ছিটকে পড়ে। রেল কর্তৃপক্ষের মতে মৃতের সংখ্যা প্রায় 45। কেন্দ্রীয় রেলমন্ত্রী আজ এক বিশেষ বিমানে ধানবাদ এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী মৃতের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং এই দুর্ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন ও সঙ্গে সঙ্গে উচ্চ পর্যায়ে তদন্তের কথাও ঘোষণা করেছেন। আকাশবাণী থেকে প্রচারিত বিশেষ বাংলা সংবাদ এখানেই শেষ হলো। স্বামী আমার একমাত্র অবলম্বন মা, আপনার ছেলে তো আমার জীবনে আশা ভরসা ভবিষ্যৎ। তার যদি একটা ভালো বন্ধু কিছু হয়ে যায় তাহলে এই সংসারে কারোর থেকে আমার কিছু কম সর্বনাশ হবে না। চুপ করো, আজ এই সময় তুমি অমন কথা বলো না, আমার মন বলছে দাদা আজই বাড়ি ফিরে আসবে। ইচ্ছে থাকলেও দাদার এখন বাড়ি ফিরে আসার কোনো উপায় নেই রে পাপিয়া। আমি হাওড়া থেকে শুনে এলাম সমস্ত ট্রেন লাইন বন্ধ, ওদিক থেকে কোনো ট্রেন এদিকে আসছেও না, আর এদিক থেকে কোনো ট্রেন ওদিকে যাচ্ছেও না। তুমি কেন ওকে বৃহস্পতিবার বারবেলা বাড়ির থেকে যেতে দিলে বলো তো বৌমা? আচ্ছা বৌদির কি দোষ বলো তো মা, বৌদি কি করে জানবে যে আমার একটা দুর্ঘটনা ঘটে যাবে? আরে ওরে, তোরা আমাকে একটি বার ওখানে নিয়ে চল। শুনো তো, রাস্তা ঘাট সব বন্ধ হয়ে গেছে, ছাচারা মন বলছে দুর্ঘটনা ঘটার অনেক আগে আপনার বড় ছেলে ধানবাদে পৌঁছে গেছে। এখন এসো, সবাই এসো, কিছু খেয়ে নেবে, এসো। তুমি আবার এর মধ্যে রান্নাও করেছো? আমার তো এসব কথা কিছু মনেই ছিল না। আমি কি বলতে পারি মা, যত বড় দুর্যোগ আসুক এ সংসার তো থেমে থাকবে না, তাহলে একার জন্য সবাই না খেয়ে বসে থাকবেন কেন? আমি তো আছি, ওর জন্য অপেক্ষা করে থাকবো। এসো সবাই এসো, কিছু খেয়ে নেবে, এসো। বিমলবাবু বাড়িতে আছেন? বিমলবাবু আসুন আসুন। মেজবাবু, বর্তার কোনো খবর পেলেন? হ্যাঁ, একটু আগে ধানবাদ থেকে একটা জিনিস এসেছে, দেখুন তো চিনতে পারেন কিনা। এটা তো ওর হাত ঘড়ি, ও কোথায় আছে, কেমন আছে?
দেখুন, আমরা যা খবর পেয়েছি, বিজয় বাবু হাওড়া থেকে আপ জম্মুতাওয়া এক্সপ্রেস ট্রেনটাই ধরেছিলেন। জম্মুতাওয়া মানে যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, উনি রিজার্ভেশনও পেয়েছিলেন, আর সেই রিজার্ভেশনের লিস্ট থেকে ঠিকানা নিয়ে আমাদের কাছে খবর পাঠানো। কি খবর? খবর চুপ করে থাকুন, বলুন না, বলুন না, কি খবর বলুন। দেখুন, আমরা যা খবর পেয়েছি, বিজয় বাবু গতকাল ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না, এই হিসেবের খাতায় যা লেখা আছে তা সম্পূর্ণ মিথ্যা। আপনি কি বলছেন জামাই বাবু? আমি আপনাকে মিথ্যা কথা বলবো? হ্যাঁ, তাই বলছো, কারণ আমার কারখানায় কিছুতেই লোকসান হতে পারে না। চন্দ্রশেখর? আগে চন্দ্রশেখরকে? হ্যাঁ, আমার নাম তো চন্দ্রমোহন। চন্দ্রমোহন একেবারে অমাবস্যার চাপ, তাই এত জায়গা থাকতে আমার আকাশে উদয় হলে কেন বলতে পারো? আপনার ভাগ্যটা খুব ভালো, তাই নইলে আমার দেশের বাড়িতে কিসের অভাব? এইবার আমি তোমাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, দয়া করে এখান থেকে বিদায় হও। কথা কি আপনি সিরিয়াসলি বলছেন? জীবনে এসছো সিরিয়াস কথা আমি কখনো বলিনি। যা, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? ঠাট্টা তোমার সঙ্গে ঠাট্টা করার সময় বা স্বাদ কোনোটাই আমার নেই। আমি একেবারে নির্ভেজাল সত্যি কথা বলছি, তুমি দয়া করে এ বাড়ি ছেড়ে চলে গেলে আমি হাফ ছেড়ে বাঁচবো। আপনি বোধ হয় আমাকে অপমান করছেন। আবার বোধ হয় বলছে কেন? আমি সত্যিই তোমাকে অপমান করছি। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে জামাই বাবু, এরপরে হাজার সাদাসাদি করলেও আর আমি এখানে থাকতে পারবো না। কেউ তোমাকে সাদাসাদি করবে না, তুমি নিশ্চিন্তে পথ দেখতে পারো। চলো, দাঁড়ো, অঙ্ক দিয়ে তোমার জন্য একটা ট্যাক্সি আনিয়ে দিচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান, সজলের বিয়েটা আগে হয়ে যাক। সজলের বিয়ে পর্যন্ত এখানে থাকবে? নিশ্চয়ই, আমারও তো একটা দায়িত্ব আছে। সজলের বিয়ে দিয়ে আমি দেশে চলে যাব, এখানে এত অপমান সহ্য করে আর আমি পড়ে থাকবো না। তার মানে আমার সর্বনাশটা সম্পূর্ণ করে তবেই তুমি এখান থেকে যাবে? না বাবু, সর্বনাশ হওয়ার অনেক আগেই আমি তো সাবধান হয়ে গেছি। হিসাবের এই খাতাখানা মামা বাবুর ঘর থেকে চুরি করে এনেছি। কই, দেখি দেখি, দেখো এই নে। এইতো সেই আসল খাতা, এইতো এখানে স্পষ্ট লেখা আছে, গত মাসে কোম্পানি 10,00,000 টাকার মাল তৈরি করেছে। আমি কি একবারও বলেছি যে কারখানায় মাল তৈরি হয়নি? তৈরি হলে লোকসানটা হবে কি করে? মালটা বিক্রি করে লাভ তো হয়েছে। তাহলে বোধহয় মালগুলো বিক্রি হয়নি। তাহলে মালগুলো গেল কোথায়? আমি তো দেখলাম গোডাউন একেবারে খালি। চুপ, তুই বড়দের মতো কথা বলবি না। তাহলে আপনি বলুন মালগুলো গেল কোথায়? জামাই বাবু, আমাকে কি একটা চাকরের কাছে জবাব দিতে হবে? যে চাকরি করে সেই তো চাকর, আপনি তো শেয়ারের কারখানায় চাকরি করেন, সেই হিসেবে আপনি আর আমি তো একই জাতের লোক। জামাই বাবু শুনছেন ও কি বলছে? ও আমার মনের কথাটাই বলেছে, কারণ ব্যবসার সঙ্গে শালা জামাই বাবুর কোনো সম্পর্ক নেই। ও যা বলছে তা জবাব দাও। আপনি যখন আমাকে বিশ্বাসই করছেন না তখন জবাব দিয়ে কি লাভ? তাহলে আমি আপনাকে আর একটা প্রশ্ন করি, সপ্তাহে সপ্তাহে দেশের বাড়িতে মোটা টাকা মানি অর্ডার করছেন, সেই টাকাগুলো পাচ্ছেন কোথায়? আমার পার্সোনাল ব্যাপার, আমি কারো কাছে জবাবদিহি করবো না। জবাব দেওয়ার মুখ আপনার নেই মামা বাবু, তাই তখন দেবতার মতো মানুষটার বুকের উপর বসে তারই দাঁড়িয়ে পড়ছেন। দুর্গাপদ, দুর্গাপদ একটা চাকর, ও চুরি করলে ঘর ধাক্কা দিয়ে ওকে আমি বাড়ি থেকে বের করে দিতাম, কিন্তু তুমি, তুমি আমার আত্মীয়, তোমাকে আমি কি করব বলতে পারো? গত মাসে কারখানায় 10,00,000 টাকার মাল তৈরি হয়েছে, 1 পয়সাও বিক্রি হয়নি, অথচ গোডাউন একেবারে খালি, সেখানে একটা পিড়েকও খুঁজে পাওয়া যাবে না। তার জন্য আমি কি করব? আপনার গোডাউনে যা বড় বড় ইঁদুর, হয়তো ওরাই সব খেয়ে ফেলেছে। ইঁদুরে লোহা খেয়ে ফেলেছে? আহ, লোহা খাবে কেন, খাতাপত্র কেটে কুটে সব খেয়ে ফেলেছে, তাই তো আমি হিসাব মেলাতে পারছি না। চমৎকার চমৎকার, ইঁদুরে শুধু ধান খায় না, আপনাদের মতো ভদ্রলোকের মানও বাঁচায়। মামা বাবু গো, এবার থেকে কারখানায় গণেশ দেবতার পুজো না করে ওই ইঁদুরের পুজো করুন, তাতে অবশ্য স্যারের লোকসান হবে কিন্তু আপনার মতো ভদ্রলোকের লাভটা অনেকটাই বেশি হবে। শরীর, তুই আমার সাথে এভাবে কথা বলবি না, মনে রাখিস আমি এবারের আত্মীয়। আত্মীয়? আত্মীয় হওয়া তো সোজা না, কথায় বলে সাপশালা জানোয়ার,
কেউ হয় না আপনা, যখনই সুযোগ পাবে ওবি মরণ কামড় দেবে। দিন সে দিন হিসাবের খাতাটা দিন। এই যা গেল, খবরের কাগজটা দিতে ভুলে গেছি। এই নে। কি সর্বনাশ হলো? কালুপথানের ট্রেন দুর্ঘটনায় হাবিলদার বিজয় রায় মারা গেছে? আমাদের বিজয়, আমাদের বিজয় মারা গেছে? না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। ভগবান, এ তুমি কি করলে? অমন একটা খাঁটি মানুষকে তুমি এমনি করে শেষ করে দিলে। উনি মানুষ ছিলেন না বাবু, মানুষ ছিলেন না, উনি ছিলেন দেবতা। তাই তো এই শয়তানের পৃথিবী থেকে ও কালেই চলে গেলেন। আমাকে এখন একবার ওদের বাড়িতে যেতে হবে। এত বড় বিপদের দিনে ওদের পাশে আমাকে দাঁড়াতেই হবে। আর ওখানে যাওয়ার দরকার কি জামাই বাবু? আপনি তো সজলের সঙ্গে মধুমিতার বিয়ে দিচ্ছেন, আর মধুমিতা এখন এই বাড়িতে আসছে না। মধুমিতা আর কোনোদিনই এই বাড়িতে আসবে না। আসবেনা কেন? আমার বাবার সঙ্গে দেখা করার চেয়েও অন্য অনেক জরুরি কাজ আছে তার। সে মুম্বাই যাচ্ছে হিন্দি ছবিতে অভিনয় করার জন্য। ঠিক আছে ঠিক আছে, আজ না আসে দুদিন পরে আসবে। না, আর কোনোদিন তাকে এই বাড়িতে আসতে হবে না। আমার বাবার আমন্ত্রণের চেয়ে অন্য কাজ যার কাছে বড়, সে কোনোদিন মুখার্জি বাড়ির বউ হতে পারে না। রাগের মাথায় কোনো কিছু ঠিক করে ফেলো না সজল। আমি ভেবেচিন্তেই বলছি মামা, যার জন্য রাজা আর ঐশ্বর্য ত্যাগ করে আমি চলে যেতে চেয়েছিলাম, আমার জন্য সে সামান্য হিন্দি ছবির হাত ছাড়িটুকু ছাড়তে পারল না। কিন্তু না না, কোনো কিন্তু নয় মামা, কোনো কিন্তু নয়। এতদিন একটা ভাঙা কাজকে আমি কোহিনুর মনে করেছিলাম, আজ আমি বেশ বুঝতে পারছি। জীবন রঙ্গমঞ্চে ওই মধুমিতা আমার সঙ্গে অভিনয় করে এসেছে। তুমি কি তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে চাও? না বাবা, ওই মধুমিতাকে আমি চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলেছি। থ্যাংক ইউ সজল। এদিকে আরেকটা বড় বিপদ হয়েছে, এই মাত্র জানতে পারলাম বিজয়ের ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। আমি এখনই একবার ওদের বাড়িতে যাচ্ছি, আমি কি সেখানে পাকা কথা দিয়ে আসতে পারি? হ্যাঁ বাবা, চেনা পথটাই যদি হারিয়ে যায় তখন অচেনা অন্ধকারকে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই বাবা, কোনো আপত্তি নেই। আমি জানতাম সজল একটা মরীচিকার পেছনে ছুটছে, তবে এত তাড়াতাড়ি ওর ভুল ভেঙে যাবে তা আমি ভাবিনি। দুর্গাপদ, আমি এখনই একবার ওদের বাড়িতে যাচ্ছি, তুই কি আমার সাথে যাবি? ওখানে আপনারা যাবেন না জামাই বাবু, ওই হাবিলদারের বোনের সঙ্গে আর কিছুতেই ভাগনার বিয়ে হতে পারে না। কেন, মেয়েটার অপরাধ? ওই একটা অপয়া মেয়েকে জেনে শুনে বাড়ির বউ করে নিয়ে আসা উচিত নয়। অপয়া? নিশ্চয়ই, বিয়ের কথা পাকা হতে না হতেই যার দাদা মারা যায় সে অপয়া নয় তো কি? আমার ঠাকুর জি অপয়া নয়। আসুন আসুন, আমি এখনই আপনাদের বাড়িতে যাচ্ছিলাম। ইনি বিজয়বাবুর স্ত্রী। ও, আপনি বিজয়বাবুর বউ? তা এখনো রঙিন শাড়ি শাখা সিঁদুর পরে আছেন, আপনার স্বামী তো? না, আমি বিশ্বাস করি না উনি কিছুতেই মারা যেতে পারেন না। এ আপনি কি বলছেন? খবরের কাগজে প্রথম পাতায় লিখেছে। জানি, আমি সব জানি, খবরের কাগজ আমিও পড়েছি। থানা থেকে লোক এসেছিল, ওর হাত ঘড়িটা আমাকে দিয়ে গেছেন, কিন্তু শুধুমাত্র হাত ঘড়ির উপর ভরসা করে আমি তোমার সিঁদুর সিঁদুর মুছে ফেলতে পারি না। আপনার কথা ঠিক বুঝলাম না মা। এখন দুর্ঘটনা ঘটার পর মৃতদেহগুলো এমন ভাবে তালগোল পাকিয়ে গিয়েছিল যে সেগুলোকে মানুষ বলে চেনার কোনো উপায় ছিল না। প্রায় 30টা দেহকে ওনারা শনাক্ত করতে পারেননি, আমরা পৌঁছাবার আগে সেগুলোকে পুড়িয়ে ফেলেছে। শুধুমাত্র হাত ঘড়িটার নিচে ওনার নাম লেখা আছে দেখেই ওনারা ভেবে নিয়েছেন উনি আর বেঁচে নেই। বেঁচে থাকলে কি উনি বাড়ি ফিরে আসতেন না? নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে, সাবিত্রী স্মৃতির সিন্ধু যমুরাজের কাছ থেকে তার মৃত সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তাই সিঁদুরের জটুকু সম্বল করে ওর জন্য আমাকে অপেক্ষা করে থাকতেই হবে। আজকালকার যুগে এসব কথা শুনলে লোকে পাগল। যে যা খুশি বলে বলুক, যেহেতু মৃতদেহ পাওয়া যায়নি তাই হিন্দু শাস্ত্র মতে উচ্চারণ আমি 12 বছর অপেক্ষা করে থাকবো। এর মধ্যে যদি উনি ফিরে না আসেন তখন আমি সিঁদুর মুছবো, শাখা ভাঙবো, শ্রাদ্ধ শান্তি সব কিছু করবো, তার আগে বিধবার বেশ। আমি কিছুতেই পড়তে পারবো না, কিছুতেই না। বাহ, চমৎকার! আপনার মনে দৃঢ়তা দেখে আমার খুব ভালো লাগলো। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার মনোবাসনা পূর্ণ করেন। ভগবান কি করবেন তা আমি জানি না, কিন্তু উনার মনোবাসনা আমাকে পূর্ণ করতেই হবে। তাই একা এতটা পথ আমি আপনাদের কাছে ছুটে এসেছি। সামনের মাসের 5 তারিখ উনি ঠাকুরজির বিয়ে ঠিক করেছিলেন, আর ওই দিনই আমি বিয়ে দিতে চাই। নিশ্চয়ই দিন,
আমি ওই যে বিজয়কে কথা দিয়েছিলাম সেই কথা আমাকেও রাখতে হবে। তাহলে নিশ্চিন্তে বাড়ি ফিরে যাচ্ছি, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। চলো রাধে, আপনাকে গাড়ি করে স্টেশনে পৌঁছে দিয়ে আসি। না ভাই, তোমাকে যেতে হবে না। ভগবান যখন আমাকে জীবন যুদ্ধে একা করে দিয়েছেন, তখন আমাকে একাই পথ চলতে হবে। ওই মানুষটা কোনোদিন কারো কাছ থেকে হাত পেতে কিচ্ছু সাহায্য নেয়নি, তাই তার পায়ের চিহ্ন ধরে আমি একাই এগিয়ে যেতে চাই। আমি একাই এগিয়ে যেতে চাই। আমি আচ্ছা চলি, সবাইকে নমস্কার। বাহ, একজন মহিলা হয়েও কি অসাধারণ মনের জোর! আমাদের শিক্ষিত সমাজে এ মন পাওয়া যায় না দুর্গাপদ। আমাদের সমাজের মহিলারা হ্যাঁ করে বসে থাকেন, কখন তার স্বামী চোখ বুঝবেন, আর সেই মৃত স্বামীটির টাকায় তিনি সুখ সাগরে ভাসবেন। কি যে বলেন জামাই বাবু, বিধবা হয়েও যে মেয়ে সদবাসে যে ঘুরে বেড়ায়, সে ভালো মেয়ে নয়। কাউকে ভালো নয় বলাটা মোট এই ভদ্রলোকের পরিচয় নয়। কি বললেন? ঠিকই তো বলেছেন, দু পাতা ইংরেজি বললেই মানুষ কখনো ভদ্রলোক হতে পারেন না। ঠাকুর রামকৃষ্ণদেব আপনাদের মতো লেখাপড়া করেননি, তবু লক্ষ লক্ষ শিক্ষিত ভদ্রলোক তারই ছবিতে দুই বেলায় মাথা ঠোকে, মাথা ঠোকে। চন্দ্রমোহন, আগে তোমার শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি, তাই তোমার ভাগ্নেও তোমাকে মামা বলে পরিচয় দিতে লজ্জা পাবে। তোমার কথাগুলো আমার মনে থাকবে সোমেশ্বর মুখার্জি, হোক বিয়েটা হোক, তারপর আমি মধুমিতাকে মাঠে নামাবো। ওই ফুলশয্যার ফিতে কাটার আগেই মধুমিতা গীতা পাঠ করবে সজলের কানে, তারপরেই তো শুরু হবে ঘর ভাঙার খেলা। সজলকে তার বাবা স্নেহের সিংহাসন থেকে নামিয়ে দিয়ে ওই মুখার্জি বাড়ির সুখের ছকে রাজত্ব করবে এই চন্দ্রমোহন। ওই মলটার তো পেছন ছাড়লে চলবে না, তাই ও স্টেশনে পৌঁছানোর আগেই আমাকে শর্টকাটে পৌঁছে যেতে হবে ওর কাছে। ও কুমারী দই দেবতা, তুমি কোথায় তা আমি জানি না, কবে তোমায় ফিরে পাবো তাও আমি জানি না, তবে ঈশ্বর যদি থাকেন তাহলে আমি নিশ্চয়ই তোমাকে ফিরে পাবো। তাই তো সমাজে সংসারের চোখ রাঙানকে উপেক্ষা করে আজ আমি সেবন্ত রাঙিয়ে রেখেছি, হাতে শাখা নোয়া ভাগে নেই, রোজ তোমার ছবিতে প্রণাম না করলে আমার দিন শুরু হয় না। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, তোমার অসম্পূর্ণ কাজ আমি যেন শেষ করতে পারি। মাল রুটি গুড় দিয়ে চিনি দিয়ে চাপু দিয়ে খা, শালা রূপ তো নয় যেন ডালিয়া ফুল। তোমার ওই হাবিলদার বলতে তো মরেছে, এখনো সদবাসে যে আছে, তা আমার মতো একটা বয়স চাই, তাই না? না হলে এই বয়স ডবকা শরীর ঢেউ খেলানো যৌবন কোনো মেয়ে কি সামলে রাখতে পারে? তাছাড়া এখানে ওখানে কেন শরীরের জ্বালা মেটাবে? আমি যখন তোমার আত্মীয়তা হচ্ছি তখন আমি তো তোমার আপনজন, তাই না? তাই আমার সাথে মাঝে মাঝে যদি একটু লুটুর পুটুর করো ক্ষতি কি? আমার আবার দয়ার শরীর, মেয়ে মানুষের যৌবনের জ্বালা আমি মোটেই সহ্য করতে পারি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তাই না? হ্যাঁ, রাস্তাটা শর্টকাট মেরেছি তো তাই। তাছাড়া তোমার জন্য সারা জীবন দাঁড়িয়ে থাকতাম না, আমার কোনো কষ্ট হবে। আমার তো আপনাকে দেখে চিন্তা, আমার একটু কষ্ট হয়নি, শুধু দাঁড়িয়ে থাকা কেন, মেয়েদের জন্য আপনি আরো অনেক কিছুই করতে পারেন। হ্যাঁ পারি তো, বলো না তোমার জন্য কি করতে হবে, তোমার জন্য মরতেও পারি। আপনার মতো মহাপুরুষের মৃত্যুতে এ পৃথিবীর অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক বলেছো, মায়েরই বলছি, তুমি না ঠিক জানো। বেনারসের পাকা ন্যাংরা আম, তাই না? ঠিক আছে, এখন আমি চলি, পরে একদিন সময় করে আপনার সাথে আলাপ করবো, এখন আমি চলি। এখনই চলে যাবে কি, এখনই চলে যাবে কি, এখনো তো তোমার সব কিছু ভালো করে দেখা হয়নি, আগে একটু ভালো করে দেখি তারপরে একটু চাখি। হেল্লা মতো তা
আগে থেকে জীবদের লালা গলে নিজের পোশাক আশাকটা ভিজিয়ে ফেলবেন না, এখন আমি চলি। আহা, খালি চলি চলি বলো কেন বলো তো, ওটা শুনলে যে বুকটা ফেটে যায়। জান জান দোকান থেকে চট করে ফেভিকুইক নিয়ে আসুন, আপনার ফাটা বুকটা ওই জোড়া লাগিয়ে দিন। এই তুমি যা দেখতে না, চঞ্চল বিলেতি ক্যালেন্ডারের ছবির মতো, তাই না? হ্যাঁ, ছবির মতো। আরে ফিগারটা না ঠিক যেন করিশ্মা কাপুরের মতো। ভিতে নীল তো মেপে নিতে পারতে। না 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 না, ভিতে কি হবে, ভিতে কি হবে, আমি চোখে দেখি মাপ বলে দিতে পারি। ওভার দ্য সাপের মতো দৃষ্টি নিয়ে যখন আমার দিকে তাকিয়েছিলেন তখন যেন মনে হয়েছিল আপনি আমাকে আস্ত গিলে খাবেন। গিলে খাওয়ার মতো জিনিস ক্ষমতার চেষ্টা করবেন না, গলায় আটকে মরে যাবে। বালাই ষাট, বালাই ষাট, বালাই ষাট। এই মরার কথা না বলে দুটো প্রেমের কথা বলো না। আপনি তো প্রেমের পুরুষ আছে জানেন না, মনের আগুনে দগ্ধে মরতাম না। হ্যাঁ আমিও তো তাই বলছিলাম। কি বলছিলেন বলো তো, মনে পড়ছে না, আবার বলুন। আমি তোমাকে ভালোবাসি। আপনার ভালোবাসার কথা শুনে না গাটা আমার ছমছম করে উঠছে। আমি তোমাকে বিয়ে করব। ও, আপনি আমার বর হবেন? হ্যাঁ প্রেমময়ী, তোমাকে আমি মাথায় করে রাখবো। আপনি আমাকে এত ভালোবাসেন? বাসি তো, বাসি তো, তোমার জন্য আমি মরতেও পারি। একটু মরে দেখান না। মরে মামা মামা মানে কি করে মরবো? যারা বিষ খেয়ে অথবা গলায় দড়ি দিয়ে যা। তুমি আমার সঙ্গে তামাশা করছো? সাজার আপনার কে হয়? কেন ভাগলে? আমার সঙ্গে আপনার সম্পর্ক কথা ভুলে গিয়ে অসভ্যতা করতে লজ্জা করছে? লজ্জা সেটা আবার কি জিনিস, খাই না মাথায় দেয়। দূর, ভগবান ও জিনিসটা আমাকে দিতেই ভুলে গেছে। আর কি জানে বলছিল, সম্পর্ক, তাই তো? ওই বৃন্দাবনে কেষ্ট ঠাকুর 1600 গোপী নিয়ে নিয়ে লীলা না খেলা কি করেছিল গো, তা রাধা কৃষ্ণের কে হয়, কে হয় গো? মামি মামি, ওই মামি ভাগ্নের লুটুর পুটুর যখন শাস্ত্র মেনে নিয়েছে তখন আমি যদি তোমার সাথে মাঝে মাঝে একটু চুকেত কেত খেলি খুব দোষের হবে। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার উদার মহান পরিবারে আত্মীয় হয়ে এত হীন প্রবৃত্তি আপনার হয় কি করে? বেশি সতীগিরি ভুলিও না, বিধবা হয়েও সদবাসে যা ঘুরে বেড়াচ্ছ, তোমার সতীগিরি, আজ তোমার সতীগিরি আমি ঘুরছিয়ে দেবো। কি ভেবেছিস, কি ভেবেছিস, এই যুগের মেয়েরা অবলা। হুরি হুরি, হাতের ছোঁয়া তো নয়, যেন কলকাতার রসগোল্লা, গাঙ্গুরামের দই, হলদিরামের ভুজিয়া। এই আর একটা হবে, দাও না দাও না। তোমার তো জানার কে হাতে হবে না। কোথায় পালাবে সুন্দরী, এসো এসো, তোমাকে নিয়ে আমি একটু ইন্টু মিন্টু করি। তার আগে তো দেহটা থাকবে কিন্তু প্রাণটা থাকবে না। না না, কেন সমাজের কলঙ্ক, একটা কথা শুনে রাখ, এরপর যদি কোনোদিন আমার সঙ্গে ইসলামী করতে আসিস সেটাই হবে তোর জীবনের শেষ দিন। যাগো তুমি যাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহর ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আহ আহ, মেরো না, আমাকে মারছো কেন? আমি কি দোষ করেছি তোমাদের কাছে? তুই আমাদের বাড়ি থেকে খাবার চুরি করেছিস। না বাবু, আমি চুরি করিনি। তাহলে খাবার ঠোঙাবে কোথা থেকে? বাবু মশাই, আজ তিন দিন কত লোককে বললাম, বাবু আমাকে দুটো পয়সা দাও না, কেউ আমার দিকে মুখ ফিরে তাকালো না, চিৎকার করে বললাম বাবু মশাই দুটো ভাত দাও না, কেউ আমার দিকে তাকালো না, অথচ খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিল। আর কুকুরগুলো
কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো। কিন্তু আমি আবার ছাড়বো কেন? হ্যাঁ দোস্তুর মতো আমিও মানুষ, ঈশ্বরের সৃষ্ট শ্রেষ্ঠ জীব। ওই কুকুরগুলোর সঙ্গে লড়াই করে ছিনিয়ে নিয়েছে এই ঠোঙা। দেখো কুকুরগুলো না কানা এখন কেমন ঘেউ ঘেউ করছে। এই কাকে ঘেউ ঘেউ করছে বলছিস? ওই কুকুরগুলোকে। কুকুর? কোথায় কুকুর জানিস? ওরা আমার বন্ধু। জানি না আবার। তোমরা ধনী বাবা রাজুরের দুলাল, তোমাদের অদৃশ্য সঙ্গীতে এই দেশের বুকে বসেছে কালোবাজের ব্যবসা। তোমাদের চাবুক খেয়ে হাজার হাজার অভুক্ত মানুষ ওই কুকুরের সঙ্গে ডাস্টবিনে লাইন দিচ্ছে, মরাকে দেখাচ্ছে মরবার ভয়। না, এই পাগলটার পেছনে সময় নষ্ট না করাই ভালো। যা তোর সব পাগল কোথাকার পালাচ্ছে, পালাচ্ছে, পালাবে না। ওদের গায়ে যে মিথ্যার জামা প্যান্ট, বিবেকহীনতার কোট্টাই, চোখে লজ্জাহীনতার চশমা, আর বর্বরতার বুটে পিষে বাড়ছে সেই শ্রেণীকে যারা না হলে ওরা চোখে সরষের ফুল দেখত। এত সুন্দর সুন্দর কথা বলছেন, কে কে আপনি? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। আমি একটা পাগল। না না, ছাগল 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 যেমন গাছের কচি পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খায়, তেমনি আমিও আমার কর্তব্যের সবুজ পাতাগুলো চিবিয়ে খেয়ে ফেলেছি। তবে আমার একটা নামও আছে। কি নাম আপনার বলুন? স্বপ্নের ফেরিওয়ালা। জানো আমার স্বপ্নের ফুলগুলো একটা দমকা ঝড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এখন পাল ছেড়া হাল ভাঙা নৌকো নিয়ে মাছ দরিয়ার উতাল পাতাল দেব আবুডুবু খাচ্ছে। আপনি খুব সুন্দর সুন্দর কথা বলেন, আপনার কণ্ঠস্বর আমার বড় চেনা চেনা মনে হয়, মনে হয় কত জনমের আপনজন। আচ্ছা আপনার আপনজন কেউ নেই? না, আছে আছে, সব আছে। তাদের বেশি করে আঙড়ে ধরতে গিয়ে আমি সব হারিয়ে ফেললাম। হারিয়ে ফেললেন কেন? ঠিক আছে আপনি বলুন কোথায় আপনার স্বপ্নের মন্দির, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। না আমি যাব না, যাব না। কেন যাব? আত্মীয় পরিজনের প্রতি আমার কর্তব্য করতে আমি পারবো না। শুধু বোঝা হয়ে তাদের যন্ত্রণা দেওয়া ছাড়া আর যাবার কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি সব পাথর হয়ে গেছে। আমাদের বাড়ির একমাত্র দেবতার অভাবে সাবরীর প্রতীক্ষায় প্রহর গুনে চলেছে এক মমতাময়ী, কর্তব্যে নিশ্চল, কি অসীম আত্মবিশ্বাস, যেন জাগ্রত দেবী প্রতিমা। তোমার মা? আপনার কাছে নাই বা বললাম, তবে আমাদের বাড়ির বিপর্যয়ের মূলে ওই মা। না না না, মায়ের বিচার সন্তানদের করতে নেই। তিনি যে সরকার দফি করেছে, সব সন্তানের পৃথিবী আলো দান করেছেন মা, সব সন্তানের প্রথম ভাষা মা, সেই মায়ের বিচার সন্তানদের করতে নেই। তুমি বাড়ি ফিরে যাও, তোমার প্রিয়জনেরা তোমার প্রতীক্ষায় প্রহর গুনছে, তুমি এসো এসো। হ্যাঁ আসছি, তবে কেন জানি না আপনার ওই কথাগুলো শুনে আমার এক আপনজনকে মনে করিয়ে দেয়, মোচড় দিয়ে ওঠে বুকের ভেতর। না না, আমি কি ভাবছি, এ তো স্বপ্ন 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 স্বপ্ন। আমি জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে, তবু জানি সম্বর্ধনা রটবে না লোক মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয়ে নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চাই না মনিন্দনে সে আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছে অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করে যদি যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তুই নিজে বেঁচে যায় ইতালিতে জনগণের বন্ধুত্ব আছে বেঁচে মন্ত্রীর মন্ত্র নিষ্কণ্ঠক বারবার পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাদীওয়ালা যে রোজ সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ যার নিজের ঘরে নেই বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার। বউ
छोड़ू एकलगी अंधारी बोलू एकलगी अंधारी मेघी रुखला आकाश पर बड़ू एक लगी अंधारी बड़ू एक लगी अंधारी मिघी रुखला आकाश पर मिघी रुखला आकाश पर कशु परी ची 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 एक ता विधवा में चले एक मास शाखा सिदूर पड़ी सौदोबार से जे घुरे बैठे ता सौदोबार सुख भोग करत जो दिया तो ही शौक ताले शाखा सिदूर पड़े घरे बसे था को बड़ा बुद्धि बड़ी बाहरे ना गिले तुम्हारे मेर बीए टा हमें की करे सुने अमरा ना है भीकारी मतो ही मेर बीए दे বিধবা মেয়ে ছেলে সদবা সেজে মাঝরাত পর্যন্ত বাড়ির বাইরে গিয়ে রোজগার করে নিয়ে আসবে আর সেই টাকায় বাপিয়ার বিয়ে দিতে হবে মা বড় বৌদির নামে এমন নোংরা কথা বললে তোমার জিভ খসে পড়বে বাপিয়া হ্যাঁ ওই দেবীর অঙ্গে তুমি কালি মাখবার চেষ্টা করো না তাহলে এই সংসারটাই চোরা বালিতে তলিয়ে যাবে চুপ কর যে নিজের হাতে নিজের মুখে কালি মাখে তার হয়ে ওকালতি করিস না আমরা যেন বিধবা হইনি এদেশের কোন বাড়িতে এমন অনাসৃষ্টি কাণ্ড ঘটেছে বলতে পারিস শক্তা বুঝি ওর একার যে গেছে সে তো আমার নিজের ছেলে এই বয়সে আমি পড়ে রইলাম আর আমার একটা জোয়ান ছেলেকে ভগবান কেড়ে নিল এই যে বিধির বিধান মেনে নিতেই হবে সংসার তো কারো জন্য থেমে থাকে না আপনি ঠিক কথাই বলেছেন মা জীবনে রেলগাড়িটা অ্যাক্সিডেন্ট করলেও তার চলাটা কখনো থেমে থাকে না আপনি মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কি করে চিনবেন আমি রেল কোম্পানির হেড অফিস থেকে আসছি আমার নাম যতীন দুর্ঘটনার এতদিন পরে আপনি এলেন আমাদের খোঁজ নিতে কি করবো বলুন সরকারি কাজে তো অনেক নিয়ম কানুন থাকে সেই নিয়ম মেনেই আমাকে আসতে হয়েছে বলুন বাবা আপনি কি জন্য এসেছেন দেখুন আপনাদের দুঃখে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই তবু আপনাদের জন্য একটা আশার খবর নিয়ে এসেছি কিসের আশা কি খবর বলুন রেল কোম্পানি বিজয়বাবুর মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে 2 লক্ষ টাকা মঞ্জুর করেছে 2 লক্ষ টাকা হ্যাঁ বিজয়বাবুর স্ত্রীকে ডাকুন সই করে চেকটা নেবেন আপনি একটু বসুন এই তো বৌদি চলে এসেছে আমি মুখার্জি বাড়িতে কথা বলে হরিশেখর দোকানে গিয়েছিলাম ঠাকুরপো আমার পুরনো গয়নাগুলো ভেঙে পাপিয়ার জন্য নতুন করে করতে দিয়েলো ভালো করেছো মা খুব ভালো করেছো এসো মা এসো কি আর বলবো দুঃখের কথা টাকা দিয়ে কি ছেলের ক্ষতি পূরণ করা যায় তবু সরকার যখন পাঠিয়েছে সে টাকা তো নিতেই হবে টাকা কিসের টাকা দাদার অ্যাক্সিডেন্টের জন্য রেল বিভাগ চেকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাঠিয়েছে বৌদি 2 লাখ টাকা
ক্ষতিপূরণ হকে দুঃখে তোমার কি ওসব কথা কিছু মনে আছে বৌমা? নইলে কাগজে তো ক্ষতিপূরণের কথা লিখেছিল আর রেডিওতেও বলেছিল। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে, 2 লাখ টাকা। ওই 2 লাখ টাকা পেয়ে গেলে পাপি আর বিয়ের জন্য আর আমাদের চিন্তা করতে হবে না। আমি এতক্ষণ ওই কথাটাই মনে মনে ভাবছিলাম যে ওই টাকাটা পাপি আর বিয়েতে খরচ করলে তুমি নিশ্চয়ই কোনো আপত্তি করবে না। ছি 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 ছি, আমি আপত্তি করবো কেন বৌদি? ও টাকাটা তোমার, আমরা কেউ তা ছুঁতে পারবো না। আমিও ছুঁতে পারবো না রে মা। মা আপনি বরং টাকাটা নিয়ে নিন। নিশ্চয় নেব, নিশ্চয় নেব। তুমি শুধু ওদের কাগজ একটা সই করে দাও বৌমা। কিসের কাগজ? বিজয় বাবু উনি যে মারা গেছেন সেটা স্বীকার করে নিয়ে সই করতে হবে, তাহলে আমি আপনাকে 2 লক্ষ টাকা চেকটা দিতে পারবো। না আমি বিশ্বাস করি না উনি কিছুতেই মারা যেতে পারেন না। আর কাগজ আমি সই করতে পারবো না। সই যদি করতে হয় তাহলে অন্য কেউ করুক। আপনি ছাড়া অন্য কেউ সই করলে আইনও তো চেকটা তো আমি দিতে পারবো না। তাছাড়া আপনি যদি সই না করেন তাহলে চেক কাগজপত্র আমাকে সব ফিরিয়ে নিয়ে যেতে হবে। আপনার যা খুশি তাই করুন, কিন্তু আমার বিশ্বাস ও একদিন ঠিক ফিরে আসবে। তাই তো আমি আজ ও সদবার বেশ করে ওর জন্য অপেক্ষা করে আছি। দেখুন, আপনার বিশ্বাসে আঘাত করার আমার কোনো অধিকার নেই। যদিও মনে হয় এটাও অসম্ভব, তবু ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার এই বিশ্বাসের মর্যাদা দেন, মর্যাদা দেন। বৌমা জেনে শুনে পাপিয়ার এত বড় সর্বনাশ করলে? বৌদি আমার কোনো সর্বনাশ করেনি মা, বরং আমিই বৌদির সর্বনাশ করেছি। আমার জন্যই দাদাকে ধানবাদে যেতে হয়েছে। পাপিয়া, আমার বিয়েকে কেন্দ্র করে আমার মায়ের চেনা মুখটা কেমন অচেনা হয়ে গেল। আমার বিয়ের কথাটা হয়েছিল বলে বৌদির মমতাময়ী রূপটা আমার সামনে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। এ সংসারে সর্বনাশের মূলে মা দায়ী কিনা বলবো না, তবে আমার জন্যই সবকিছু ঘটেছে। এর জন্য শুধু আমি দায়ী। মরার পরেও সেই ছিপড়েটুকু দিয়ে আমাদের সুখের শয্যায় আরামের গদি বানিয়ে নিশ্চিন্তে শুয়ে থাকতে চাইছি। ছেলের ডেড বডি নিয়ে আজ তার মা ব্যবসায় নেমেছে। ব্যবসায় বিংশ শতাব্দীর নতুন বাজারে ঈশ্বর বিজয় রায়, তার সংসারের কাছে শুধুই একটা দামি নিলামের মাল মাগো, শুধুই একটা দামি নিলামের। অসতী কুলোটা মেয়ে ছেলে বিধবা হয়েও সদবার ভেদ ধরে থাকতে তোমার লজ্জা করে না? খবরদার, আমাকে মা বলে ডাকবে না। আর এই বাড়িতে বাস করে এই সব নষ্টামি করাও চলবে না। কাল সকাল হলে এই বাড়ির থেকে তুমি চলে যাবে। আপনি আমাকে তাড়িয়ে দেবেন, আপনার ছাড়া এই বাড়ি ছাড়া আমার যে অন্য কোনো আশ্রয় নেই। নদীতে জল আছে, একটা দড়ি কলসি জুটিয়ে নিয়ে ডুবে মরো গিয়ে। মরতে পারলে তবে বেঁচে যেতাম, ছেলের জন্য আমাকে বেঁচে থাকতেই হবে। তার অসম্পূর্ণ কাজ আমাকে সম্পূর্ণ করতেই হবে। কি আমার সতী সাবিত্রীর বিশ্বাস উড়িয়ে এলেন রে! আজ রাত্রে তুমি বাড়ির ভেতরে ঢুকতে পারবে না, কাল সকাল হলে বাইরের ঘর থেকে এক তাপরে চলে যাবে। আমার না, দু বেলা আপনি আমাকে যত খুশি গালাগালি করুন, তবু বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবেন না। আজ ভেতরের ঘরে দরজায় তালা দিয়ে তবেই আমি শুতে যাবো। দেখি তোমার তেল ভাঙেই কিনা। উপর থেকে ছবিটা আমাকে নিয়ে আসতে দিন, রোজ রাত্রে ছবিতে মাথা না টেকে আমি যে বেঁচে থাকা জোর পাই না। মা গো মা 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 উপহার
फिर आसबे सिदुर हाथे शाखन आर कि कोनोर जोन्नोई सबाइर कथा मिथ्या प्रमाण करे तुमि ताहले सत्यि सत्यि फिरे एसेछो जानो जानो तुमि जे बेचे आछो ना ए कथा केउ विश्वास करते चाय ना तोमार घड़ीटा दिए ओरा प्रमाण करते चेयेछिलो तुमि नाकि सत्यि सत्यि मारा गेछो এই দেখো না এই দেখো এই দেখো ঘড়িটা আমি সব সময় কাছে কাছে রেখেছি জানো সব সময় কাছে কাছে রেখেছি দাও না গো দাও 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 তোমার বাহাতটা দাও আমি ঘড়িটাকে আমার পরিয়ে দিই জানো আমি তোমাকে ঘড়িটা পরিয়ে দিই দাও 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 তোমার বাহাতটা দাও আমি ঘড়িটা পরিয়ে দিই আমার ঘড়ি আস্তে চেচো না জানো ওই কাটা হাতটা পেয়ে ওরা ধরে নিয়েছিল আমি মারা গেছি কি হয়েছিল তোমার এতদিন তুমি কোথায় ছিলে গো কলকাতার হাসপাতালে কলকাতার হাসপাতালে কেন আর তো সময় ছিল ধানবাদ আসানসোল রেল হাসপাতালে দুর্ঘটনার সময় ধানবাদ হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স রোগী নিয়ে কলকাতায় আসছিল তাড়াহুড়ো কেউ সেটাতে আমাকে তুলে দিয়েছিল তারপর কেউ আমার খোঁজ রাখেনি বেশ কিছুদিন আমারও স্মৃতিশক্তি ছিল না নাম ধাম পরিচয় কিছু মনে ছিল না ধীরে ধীরে মনে পড়তে আমি হাসপাতাল থেকে পালিয়েছি জানো তুমি যে বেঁচে আছো না এই কথা কেউ কিছুতেই বিশ্বাস করতে চায় এই দেখো না এই দেখো আমাকে কেমন বাইরের ঘরে রেখে না মা ভেতরের ঘরে তালা দিয়ে দিস এবার কি বলবে গো এবার কি বলবে তুমি দাঁড়াও আমি ওদেরকে ডাকি না ডাকবে না ডাকবো না ডাকবে না বাইরে থেকে আমি তোমাদের সব কথা শুনেছি তাই তো দরজা বন্ধ করার পর আমি তোমার কাছে এলাম পড়বো কেন গো পড়বো দিনের আলো আমার জন্য নয় আমি যা যা ধর রাতের ফেরিওয়ালা এই কথা বলছো কেন পড়বো আমি তো আজ একটা মরা মানুষ আর আমাকে বাঁচিয়ে তুলো না কি বলছো তুমি আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না কেন কি বলছি পড়বো ভগবান যখন দুনিয়ার খাতা থেকে আমার নামটা কেটে দিয়েছে তখন তাই হোক আমার ডেথ সার্টিফিকেটে সই করে তোমরা টাকাটা নিয়ে নাও না গো না এ কখনো হতে পারে না তুমি জানো না তুমি কি বলছো জানি বড়বু আমি সব জানি নইলে যে আমার বোনটারে কোনোদিন বিয়ে হবে না কেন বিয়ে হবে না আমি তো বাড়িতে সব কথা বলে এসেছি বিয়ে ওই নির্দিষ্ট দিনেই হবে তাছাড়া তুমি যখন ফিরে এসেছো এসেছি বড়বু কে এসেছে একটা বিকলাঙ্গ অক্ষম মানুষ একটা হাত নেই পায়ে ভালো জোর পায় না আমাকে দিয়ে তোমাদের কোনো উপকার হবে না
কিন্তু এই টাকাটা পেলে আমার পাপে নতুন জীবন ফিরে পাবে। কি পাগলের মতো কথা বলছো? এইভাবে একটা মিথ্যা কাহাসরা করে আমরা টাকা নেব? তুমি বেঁচে থাকতে তোমার ডেথ সার্টিফিকেটে সই করবে এই কথা তুমি বলছো? কিন্তু তুমি তো জীবনে কোনোদিন বেআইনি কাজ করোনি।